রাজধানী ভুবনেশ্বরে পুনি মাতিলে লুটেরা তবে কাচ কার ভাঙ্গি লুট হইতিবা যাহা ঘটনা সামনাকু আসছে। গাড়ি ভিতর 1,20,000 টঙ্কা লুটি নেলে লুটেরা। এনেই খালবের নগর থানারে অভিযোগ পরে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। বর্তমান যে বড় খবর আসি পৌঁছেছি, রাজধানী ভুবনেশ্বরে পুনি মাতিলে লুটেরা। কার কাচ ভাঙ্গি লুট হইতিবা অভিযোগ হয়েছে। গাড়ি ভিতর 1,20,000 টঙ্কা লুটি নেলে লুটেরা। এনেই খারবাল নগর থানার অভিযোগ পরে পুলিশ তার তদন্ত জারি রাখিছে। তবে সম্পর্কিত অধিক সূচনা পেয়ে আমার সহিত ভুবনেশ্বর ফোন লাইনে জড়িত প্রতিনিধি সন্তোষ চেনা। সন্তোষ, পুরা ঘটনা কি বলছিল? দেখুন নিশ্চয় রশ্মি, লগাতার ভাবে লুটেরাঙ্কর প্রাদুর্ভাব যেভাবে ভাবে রাজধানীরে বড়ছে, সমান ঢঙ্গরে কালি মধ্য ইয়া পূর্বরু আমি চেন মোবাইল ছেড়ে দেখুলে হঠাৎ বাইকে আসুলে চেন মোবাইল ভাঙ্গি পলাইলে, কিন্তু ই লুটেরা সম্পূর্ণ ভিন্ন ধরনের কার কাচ ভাঙ্গি 1,20,000 টাকা নিয়েছেন। এবং যা ইনভেস্টিগেশন পূর্ব কথা কুচি যে 1,20,000 টাকা তাঁর গাড়িতে অছি, সেই লোক জাঁপার যে তাঁর সহ মেলামেশা করছি নহলে তাঁকে চেয়ে ফলো করছি। এবং নিশ্চয় ভাবে সমান ঢঙ্গে বি সেমি হল, সে তো গাড়ি রাখি কোণী কামরে যাইছেন, তাঁর ফলো করা লোকটি জাঁচি যে তাঁর পাখে পয়সা আছে নহলে তাঁর চিহ্না পরিচয় সম্পর্কীয় কে জাঁ থাকে তাঁর পাখে পয়সা আছে, সে তাঁকু ফলো করলে গাড়ি রাখা পরে কাচ ভাঙ্গি টঙ্কা লুটি নিয়েছেন। সম্পৃক্ত মহিলা ও তাঁর স্বামী সে যাই থানার এতলা করছেন। পুলিশ বর্তমান সময় সিসিটিভি কু আধার করে বর্তমান সময় তদন্ত চলাইছে। প্রকৃতরে এই যে কার কাচ ভাঙ্গি লুটি লুটেরা কোণী তাঁর সম্পর্কীয় না তাঁকু ফলো করি না, সে প্রকৃত প্রফেসনাল লুটেরা। আর গোটি পটে মধ্যে ধ্যান আসছে, যে মোবাইল ছড়াও যে চেন স্নাচিং করছেন সে গোটি গ্রুপ বর্তমান সময় আক্টিভ অনেক রাজধানী সে ভিতর কি অনেক বর্তমানে এ সম্পর্কে পুলিশ অধিক কলতাড় করছে। বিস্ময় সন্তোষ, সবুঠার বড় কথা হচ্ছে বারম্বার এভাবে ঘটনা সামনাকু আসুচি, আমি মধ্যে আগর দেখিছে, কিন্তু যেতবে ঘটনা সামনাকু আসছে আপনার মধ্যে যা সূচনা দৌলে কি হুয়ে তাঁর কে সম্পর্ক জাঁপারি থাকে কি তাঁর গাড়িতে 1,20,000 টাকা অছে এবং সে কাচ ভাঙ্গি তাহা লুট করতে সূচনা যাহা আপনার দৌলে, কিন্তু বড় কথা সে কেউ আড়ক যাওলে কি কেউঠি লে যেপাই এভাবে ঘটনা সামনাকু আসুছে। দেখুন রাজধানীর রাম মন্দিরের ঠিক আগুক শ্রেয়া ছকরে সেমানে থিলে এবং সেমানে গাড়ি রক্ষি তাঙ্কর কোনসে গোটে ব্যক্তিগত কামরে সে বাহার থিলে এবং সেই সময়ে হি লুটরা কাণ্ড করিছন। পাখরে খারবল নগর থানা মধ্যে থিলা সে মহিলা জনক সঙ্গে সঙ্গে খারবল নগর থানারে মধ্যে জনাইছন এ সম্পর্কে যে তাঙ্ক গাড়ি ভাঙি লুট করিবা পাই চেষ্টা করিছি এবং লুট মধ্যে করিছি 1,20,000 টাকা যে তাঙ্ক লুটি নিয়ে আইছি। আশঙ্কা করা যাচ্ছে যে তাঁকু কি ফলো করিথিব নহলে তাঁর টঙ্কা সম্পর্কে কিছু সম্ভব জ্ঞান সে লুটেরা পাখে থিব। বর্তমান সময় কালি অপরাহ্নের এভাবে ঘটনা ঘটিয়া পরে খারবলনগর থানার এক মামলা রুজু হয়েছে, সে মামলা আধারে বর্তমান পুলিশ তদন্ত করছে। বিস্ময় সন্তোষ, সে পাখাপাখি কোনো সিসিটিভি থিবা নজর রয়েছে কি? যদি সেভাবে কিছু থিব হুয়ে তো পুলিশ তাকে আধার করে তদন্ত আগুকু নেব। পুরা শ্রেয়া ছকটু আরম্ভ করে মাস্টার ক্যান্টিন অন্যপটে রাম মন্দির এই সব রাস্তায় সিসিটিভি ফুটেজ অছি। পুলিশ বর্তমান সিসিটিভি ফুটেজ কু আধার করছি, যদি কি লুটেরা কোনসি লুটি সারিবা পরে বাইকরে যাইথিব কি কাররে যাইথিব কি দৌড়ি পড়িথিব নিশ্চয় ভাবে সিসিটিভি ভিতর সে খোঁজা যাব এবং পুলিশ মধ্যে এই কার্যে লাগিছে বলে থানা আধিকারী বর্তমান মধ্যে কিছু সময় পূর্ব আমি তাঁর সহ যোগাযোগ করছিল সে মধ্যে প্রতিক্রিয়া রাখুন। আর খুব কম সময় ভিতরে হয়ে তো পুলিশ এ সম্পর্কে সম্পৃক্ত সম্পূর্ণ টিপ্পণী দিয়ে পারবে। নিহাতি ভাবে বহু ধন্যবাদ সন্তোষ আপনার সমস্ত সূচনা পাই।